একদম স্বাগতম আপনাদের সবাইকে শুনছেন এই মুহূর্তে ঢাকা এফএম 90.4। শান্ত চলে আসছি আপনাদেরই সাথে ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানার এই আসরে। আমরা প্রতি বৃহস্পতিবারে ঠিক রাত 9টার জন্য আসলে অপেক্ষা থাকি যে কখন 9টা বাজবে এবং শীতকালীন এই বাউলের আসরটাতে কবে আমরা আসলে একদম চুটিয়ে একটা আড্ডা দিতে পারবো। তো আপনারা জানেন আমাদের নিয়মটা যে প্রতি বৃহস্পতিবারই আমাদের সঙ্গে একজন বাউল যুক্ত হয়ে থাকেন, যে আপনাদেরকে বাউল গান শুনিয়ে থাকেন, আপনাদেরকে মাটির গান শুনিয়ে থাকেন। তো আজকে সেই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন নুরুল ইসলাম জনি এবং জনির বন্ধু। আমরা সবাইকে আগে সবার আগে আসলে জনিকে ওয়েলকাম করি। জনি কি অবস্থা? ভালো, কেমন আছেন আপনি? হ্যাঁ একদম ভালো আছি। আপনার সব ঠিকঠাক? জি। আচ্ছা, আসতে কোনো সমস্যা হয়নি, বরঞ্চ আজকে অনেক আগে এসে জনি প্র্যাকটিস করছিল আমাদের অফিসে বসে বসে অফিয়ারে। এই জনের সঙ্গে জনের বন্ধুকে একটু পরিচয় করিয়ে দাও। আচ্ছা, আমার বেস্ট ফ্রেন্ড সিফাত। হ্যালো সিফাত। হ্যালো আপু। আচ্ছা, আপনারা আমাদেরকে এই মুহূর্তে আসলে লাইভ দেখতে পাচ্ছেন, তো ঝটপট করে ফেসবুকে যে লাইভটা দেখতে পাচ্ছেন এটা একটু শেয়ার করে নিতে হবে, এবং তার পাশাপাশি লাইভের নিচে কমেন্ট সেকশনে জানাতে হবে যে কোন গান শুনতে চান এবং কোন, বিশেষ করে কোন বাংলা গান, কোন বাউল গান আসলে আপনি শুনতে চান। তো এটা একটু ঝটপট করে আমাদেরকে কমেন্ট করেন। আর আমি একটু জনির কাছে যাই। জনি, বাউলের আসরটাতে অ্যাটেন্ড করা হয়েছে? জি। সারা রাত গান গাওয়া, আড্ডা দেওয়া? অবশ্যই। আর এমনিতে যেহেতু বাউল গান করো তুমি, তো যেটা হয় যে বন্ধুদের আসরেও তো আসলে গান গাইতে হয়, কোথায় পড়াশোনা করছো এখন? আমি এখন পড়াশোনা করছি আমাদের আগারগাঁও সংগীত কলেজ, সরকারি কলেজ। আচ্ছা, তো ওই, বাহ, তুমি পড়াশোনাও করছো মিউজিক নিয়ে? জি। আচ্ছা, তোমার মেজর সাবজেক্ট কোনটা ওখানে? আমার মেজর সাবজেক্ট হচ্ছে মিউজিক। মিউজিকে, মানে ওখানে কি সব মিউজিক নিয়ে পড়াশোনা হয়? জি। আচ্ছা, দ্যাটস নাইস। সো পড়াশোনা, পড়াশোনাই আসলে যার মিউজিক নিয়ে, বুঝতেই পারছেন মানে কি অ্যামেজিং একটা ব্যাপার। মানে বাবা মাঝে মাঝে বলে সারাদিন গান বাজনা করো, পড়াশোনা করো না, আর এই এখন বাবা মা খুশি হবে গান গাইলে, হ্যাঁ পড়তেছে আমার ছেলে। ওকে, কুল। আচ্ছা, তো আমরা বেটার স্টার্ট করতে পারি একটা গান দিয়ে। প্রথমে কোন গানটা আমরা শুনবো? জি, আমার একটা ফেভারিট গান আছে, সেটা আমি করার চেষ্টা করবো এখন। আচ্ছা, ওটা কোনটা? বাট সেই গানটি হচ্ছে মনের দুঃখ মনালিয়া কান্দিয়ার ঘুরে বেড়াই। আচ্ছা, বাহ, চমৎকার। নাইস, একটা গান আমরা যাচ্ছি এই গানটাতে। আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, ডিয়ার লিসনার্স এবং ভিউয়ার্স, তারা ঝটপট করে একটু কমেন্ট করে জানান যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা, আজকে এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানার এই আসরটাতে। সো কমেন্ট করে জানাতে থাকুন এবং অনুরোধ করতে থাকুন বেশি বেশি করে, আপনাদের অনুরোধ বা রিকোয়েস্টগুলো নিয়ে কিন্তু আমরা ফেরত আসছি। যাচ্ছি গানটাতে। নি দয়া রে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো দিয়ার ঘুরে বেড়া, আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া। সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে জানবা, ওঝা বুদ্ধের নাই রে সাধো, যাইরা প্রেমের বিষ নামায়, সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে জানবা, ও যা বুদ্ধের নাই রে সাধো, যাইরা প্রেমের বিষ নামায়, সখী তোমরা ধরো ধরো, সখী তোমরা ধরো ধরো, অন্তর আমার পেটে যাই গো, অন্তর আমার পেটে যাই,
মনের দুঃখ লইয়া মনে কান্দিয়ার ঘুরে বেড়ায়, আমার মনের দুঃখ লইয়া মনে কান্দিয়ার ঘুরে বেড়ায়। বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরায়, যার ব্যথা সে নিজে ব্যাপি অন্য জনের বোঝা দায়। মনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরায়, যার ব্যথা সে নিজেই ব্যাপি অন্য জনের বোঝা দায়। যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, জীবনের আর আশা নাই আমার, জীবনের আর আশা নাই, মনের দুঃখ লইয়া মনে কান্দিয়ার ঘুরে বেড়ায়, আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়ায়। আমি ভাবলাম আরো বেশ কিছুক্ষণ চলবে। আচ্ছা, আমরা একটা সুন্দর গান দিয়ে আসলে আজকে শুরুটা করেছি, স্টার্টিংটা খুব সুন্দর একটা গান দিয়েছিল। কার ফোনে বেজে গেছে এই গান? আউচ আউচ, আমরা আন্তরিকভাবে দুঃখিত। মাঝে মাঝে আমরা নিজেই আসলে মন্ত্রমুগ্ধের মতো নিজেদের গান শুনতে থাকি। আচ্ছা, একটু জনির কাছে যেতে চাই। জনি, যেটা বলতে চাচ্ছিলাম যে এই এই গানটা আসলে কার লেখা, কিংবা গানটা সম্পর্কে একটু বলো। এই গানটা আমি প্রথমত গানটা অ্যালবাম থেকে শুনি, তো অ্যালবামে গানটা গিয়েছিলেন সিঙ্গার রাজীব সাহা। আচ্ছা, তার মুখ থেকে গানটা আমার শোনা হয়। তো এই গানটা একটা আঞ্চলিক গান, তবে আমি এখনও গীতিকারের এটা এখনো আমরা এখান থেকে লিরিক্সটা এখান থেকে এখনো এটা পাইনি। আচ্ছা, ওকে। তো এই গানটা রাজীব স্যার মুখ থেকে শুনে তারপর আমরা এই গানটাকে পাওয়ার টাইপে করার চেষ্টা করলাম আর কি। আচ্ছা, দ্যাটস নাইস। আচ্ছা, একটু দেখি কারা কারা আমাদেরকে লিখছেন। আচ্ছা, ভাইয়া অনেক সুন্দর গিটার বাজায়। আসান হাবিব রাজু লিখেছেন লালমনিহাট থেকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, শাহাবুর আলম সুমন লিখেছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাদেরকে। মেহেদি হাসান লিখেছেন শান্ত তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরো দেখতে পাচ্ছি অনেকেই আছেন কমেন্ট সেকশনে, একটু দেখি কারা কারা লিখছেন। ঘুমপুটু আছেন আমাদের সঙ্গে। আমি আসলে গানের অনুরোধ চাচ্ছিলাম যে আপনারা গানের অনুরোধ গুলো করেন, অনেকগুলো টেক্সট নিচে চলে গেছে দেখতে পাচ্ছিলাম না। হুসাইন আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন যাচ্ছে আপনার দিনকাল সেটা একটু আমাদেরকে বলেন। অনেক ভালো লাগছে পাপড়ি চিটাগং থেকে আমাদেরকে টেক্সট করেছেন। হোয়াটসঅ্যাপ প্যানেল আছে একটা, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ প্যানেলও আমাদের সঙ্গে জয়েন করতে পারেন, লিখতে পারেন আপনার সমস্ত কথাবার্তা 01841904904, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনি কিন্তু আপনার গাওয়া যে কোনো বাউল গান, কিংবা যে কোনো কি বলবো যে কোনো ফোক ট্র্যাক আপনি যদি চান আমাদেরকে পাঠাবেন, অবশ্যই পাঠাতে পারেন। এই নাম্বারটাতে রেকর্ড করে কিংবা ভিডিও করে আপনি পাঠাতে পারেন, এবং অবশ্যই এই প্ল্যাটফর্মটাতে আপনি আসতে পারেন। এই যে প্ল্যাটফর্ম ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানার, এই আসরটা কিন্তু আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি চাইলে এই জায়গাটিতে আজকে জনির জায়গায় বসে বসে গান গাইতে পারেন। তো সিম্পল একটা কাজ, যারা যারা গান গাইতে ভালোবাসেন, যারা যারা গান গাইতে পারেন, তারা তারা অবশ্যই রেকর্ড কিংবা ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। নাম্বারটা আরও একটাবার বলছি, 01841904904, এটা হচ্ছে আমাদের নাম্বার। আর টেক্সট করতে থাকুন আমাদেরকে, কমেন্ট করতে থাকুন। আবারও একটু ফেসবুকে যেতে চাই, রাজীব শাহর একটা গান হোক আপু, আলামিন বলেছেন।
আচ্ছা আশিকুর লিখেছেন সোনার চান, ইমতিয়াজ আছেন বলছেন সোনার চান পাখি, ও সোয়া চান পাখি, আচ্ছা সোয়া চান পাখি এই গানটা শুনতে চেয়েছেন, বসন্ত বাতাসে এই গানটা শুনতে চেয়েছেন, ভালো আছি ভালো থেকো, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা কোনোভাবেই বাউল গানের মধ্যে পড়ে না। তো আজকে বাউল গানের এই আসরে আসলে শুধুমাত্র বাউল গানের অনুরোধ করতে হবে, আর যদি কোনো ফোক গানের অনুরোধ আপনার থেকে থাকে সেটাও করতে পারেন। আমরা আবারও যাই জনের কাছে, জনি এখন কোনটা শুনবো? যে এক ভাইয়া সোয়া চান পাখি গানটা শুনতে চাচ্ছে, আমিও এই গানটা করার চেষ্টা করব। ওকে তাহলে যাচ্ছি না আমরা গানে, ওকে যাচ্ছি, আপনারাও সাথে থাকুন, কমেন্ট করতে থাকুন, লিখতে থাকুন আপনাদের সকল কথাবার্তাগুলো। সোয়াসান পাখি আমার, সোয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব, বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে কার লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, রশিদ বলে চল রে ইউকি,
জান দেবাব কি রে পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, শোয়া চান পাখি আমার শোয়া চান পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। অলরাইট, আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে যে আমরা একটু দেখতে পারি কারা কারা আসলে আমাদের সঙ্গে জয়েন করে আছেন এই মুহূর্তে। আমি কুলহারা কলঙ্কিনী এই গানটা শুনতে চেয়েছেন অনেকেই। আচ্ছা, আবির আহমেদ আছেন শুনছি সিলেট থেকে। আবির আহমেদ লিখেছেন নাইস ভয়েস, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আসলে গানের অনুরোধ করছেন আমাদেরকে। শাহ আব্দুল করিমের একটা গান শুনতে চেয়েছেন জনি। তারপরে দেখতে পাচ্ছি থ্যাংকস আপু, খুব ভালো লাগলো। শাহাবুর আলম সুমন লিখেছেন আপু আপনাকে আজকে অনেক জোশ লাগছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। কাউসার রহমান আছেন বলছেন আমাকে গান শোনান, শোনো গো রূপসী কন্যা গো লাগিয়া গাথো ফুলের মালা, এটা কার গান? এই গানটা উনি শুনতে চেয়েছেন। আচ্ছা, শাহিন সাহেব আছেন আমাদের সাথে এই মুহূর্তে, বলেছেন অসাধারণ অসাধারণ অসাধারণ। তারপরে দেখতে পাচ্ছি মাহফুজুর আছেন, গানের জন্য বিনীত অনুরোধ করছি, বন্দে মায়া লাগাইছে পিরতি শিখাইছে, এই গানটাও শুনতে চেয়েছেন। আচ্ছা, অনেক অনেক গানের আসলে অনুরোধ দেখতে পাচ্ছি করেছেন একের পর এক। একটু আর্যে শান্ত পেজটাতে যাবো যে কারা কারা আছেন এই পেজটাতে কমেন্টের থ্রুতে। দেখি জুয়েল লিখেছেন বলেছেন নাইস আপু, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে দেখতে পাচ্ছি তোমার হাসিটা অনেক জটিল, তোমাকে যত দেখি ততই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে তো আমি গেস্ট না, আসলে আজকে ওরা গেস্ট, আপনারা ওকে কোনো ওদেরকে কোনো গানের অনুরোধ করতে পারেন ডেফিনেটলি, থ্যাংক ইউ। আচ্ছা, সজীব লিখেছেন খুব ভালো লাগছে সপরিবারে দেখছি, ধন্যবাদ। জুয়েল আছেন বলেছেন নাইস আপু, থ্যাংক ইউ। আরিফুল ইসলাম আপন লিখেছেন আপনি কি বিয়ে করেছেন, এটা কাকে জিজ্ঞেস করেছেন? ওদেরকে না, ওরা এখন অনেক ছোট্ট বাচ্চা, ওরা এখনো পড়াশোনা করছে, ওরা এখনো বিয়ে শাদী করেনি, ধন্যবাদ, থ্যাংকস ফর আস্কিং। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আলামিন আহমেদ আছেন, ধন্যবাদ। শাহাবুর আলম সুমন লিখেছেন আপু ভালো আছি, ভালো থেকে এই গানটা শোনান। সুফিয়ান যাচাবাড়ি থেকে আছি, বকুলফুল বকুলফুল শুনতে চেয়েছেন আপু একটা গান শোনান, শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। আরো আরো অনেক গানের অনুরোধ আসলে আপনারা করছেন, ধন্যবাদ আপনাদেরকে যারা যারা গানের অনুরোধ আমাদেরকে জানাচ্ছেন, এবং এইভাবে করেই আসলে কন্টিনিউয়াসলি আপনারা রিকোয়েস্ট গুলো করবেন। আমরা একটু জনির কাছে যাব। জনি, এরপরে কোন গানটা আমরা শুনছি? আসলে তো শাহ আব্দুল করিমের একটি গান আমি করতে চাচ্ছি, তোমার এটা ফেভারিট সং ছিল, আমি 2015 সালে এটা দিয়ে জাতীয় পর্যায়ে আসছিলাম, সেখানে করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমাদের গানটা যাওয়া উচিত, রাইট? ওকে, তাহলে তুমি একটু কর্ডটা ঠিক করে নাও, আমি একটু ডিয়ার লিসনার্স যারা আছেন, ভিউয়ার্স যারা আছেন, একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে যখনই আমরা যে গানই শুনি না কেন, একটা বিষয় কিন্তু পরিষ্কার যে আমাদের মনে প্রাণে আসলে বাস করে বাউলিয়ানা, আমাদের মনের মধ্যে একটা বিশেষ জায়গা জুড়ে শুধুমাত্র বাউল গানের জায়গা রয়েছে। তো মনে প্রাণে সবার মাঝে যে বাউলিয়ানা বাস করে, এই বাউলিয়ানা টানে সারা দিতেই কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 9টায় শান্ত চলে আসি ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানা নিয়ে, যেখানে আমাদের সাথে আসলে ম্যাজিকের যত উদীয়মান, মানে ম্যাজিক বাউলিয়ানার যত উদীয়মান শিল্পীরা আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন, এছাড়াও বাইরের অনেক বাউলরা যুক্ত হয়ে থাকেন। পুরো একটা ঘন্টা আপনাদেরকে গান শোনান, আমরা অনেক কিছু শুনি, অনেক গল্প করি, আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করি। এই তো, এই নিয়ে আমাদের এই আয়োজন। তো শুনতে হলে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় টিউন ইন করে থাকতে হবে, চোখ রাখতে হবে ঢাকা এফএমের ফেসবুক পেজে, আরজে শান্তর ফেসবুক পেজে, ম্যাজিক বাউলিয়ানার অফিসিয়াল ফেসবুক পেজে। সো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গানে, চলো জানি আমরা গানে যাই। কেমন রাখিব তোর মন, কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাদির বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়ায়
লারে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন আমি কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাদির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়া পড়শি বাদি আমার বাদি কাল নদি পাড়া পড়শি বাদি আমার বাদি কাল নদি মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানী শিকাদির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি নিজেই অপরাধী কারে কি বলিব আমি নিজেই অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে চোখের জলে বহাইলাম নদীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি বাউল আব্দুল করিম বলে হলো একি ব্যাধি বাউল আব্দুল করিম বলে হলো একি ব্যাধি তুমি বিনে এই ভুবনে তুমি বিনে ভুবনে কে আছে ঔষধীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাদির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি চমৎকার একটা সুন্দর সুন্দর একটা না আসলে অনেকগুলো গান আমরা শুনে নিয়েছি বাউল গান তো আরো অনেক অনুরোধ দেখতে পাচ্ছি আসলে শাহিন সাহেব লিখেছেন সৌদি আরব থেকে শুনছি বাংলা গান অনেকদিন পরে আসলে শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে অনেক দূর থেকে আছেন প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে খুব সুন্দর করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন আপু ভাইয়াকে বলেন এই গানটা ওই কি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি লই আমাকে নোবেল দেওয়া উচিত আমি এটা পড়তে পেরেছি
আচ্ছা ধন্যবাদ আপনাকে, অবশ্যই অবশ্যই আমি ওকে জানাচ্ছি। ওয়াসিম আকরাম লিখেছেন, হ্যালো আপু ফ্রম চিটাগং থেকে আমি আছি। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। ইমতিয়াজ আছেন, বলছেন আপু এই গানটা আমি পড়েছি, আমাকে গান শোনান, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। অনেকক্ষণ পর একটা ভালো গানের অনুরোধ এসছে, এই গানটা কি শুনবো? আমার মনে হয় আসলে আমাদের এখন স্টুডিও টাইম হচ্ছে 9:31, আপনারা সবাই জানেন আমরা 9:50 পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে পারি, বড় জোর 9:55, তো এর মধ্যেই আসলে রিকোয়েস্টগুলো করতে হবে, হ্যাঁ, সো দ্যাট আমরা সেগুলো রাখতে পারি। আচ্ছা মাহফুজুর রহমান অন্তর, ধন্যবাদ আপনাকে, আমাদের তিনজনের হাসি সুন্দর, দেখো আমরা ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাসি তো। আমি জানি যে আপনি এখন কনফিউজড হয়ে গেছেন যে আসলে কার হাসিটা সুন্দর, আমাদের সবার হাসি সুন্দর, হাসি এমন একটা বিষয় যে হাসে তাকেই সুন্দর লাগে। আচ্ছা এইবার দেখি যে পেজে কারা কারা আছেন আমাদের সঙ্গে, আজকে অনেক অনেক অনুরোধ দেখতে পাচ্ছি, গান শুনতে চাই। ও রুমি বলো না তুমি কেন যে আমার সাথে করেছো ছনাটা, কার গান এবং কোন জনারের গান? আচ্ছা গানের জন্য অনুরোধ, তিন পাগলের হলো মেলা নদে এসে, আসান হাবিব। এই গানটাও মনে হয় আমরা শুনতে পারি না? আচ্ছা তারপরে ঘুমকুতুম আছেন, বলছেন তোমরা কুঞ্জ সাজাগো, শান্ত এখনো গান এখনই গান ধরিতে পারে ভাঙা গলা। এটা কি কমপ্লিমেন্ট দিলেন না কি আসলে পোক করলেন আমি ঠিক বুঝি নাই, তবে যাই বলেন না কেন আমার এই গলা নিয়েই আসলে আমি শান্ত। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আমরা ওটা আবারও গানে যেতে পারি, কোনটা শুনবেন? ওকে আমি মানে শাব্দুল করিমের পিছনে একটু দুটো কথা বলতে চাই যে অবশ্যই অবশ্যই। তো এই গানটা প্রথম যখন বাংলাদেশে আপনার 12 জন শিল্পী আব্দুল করিমের গান করতে যায়, তখন আমার উস্তাদ জি প্রদীপ পণ্ডিত উনি ফার্স্ট এই গানটা করেন। আচ্ছা তো ওনার থেকে আমার শিক্ষাটা শুরু হয় এই গান থেকে, তো আজকে আমি ওনারই এই গানটা গাওয়া মানে এভাবেই করতে পারলাম কি না সেটাই এ করতেছি আর কি। আচ্ছা আমার উস্তাদ জির প্রতি আমি একটু মানে অনেক মানে কি বলবো, এখন আমার মুখের ভাষা আসতেছে না যে আমার উস্তাদ জিকে এখন আমি এটা নিয়ে কি বলতে পারি। আচ্ছা তো এখন আমার কাছে মানে আপনি যদি একটু বলতেন যে এখন বর্তমানে তো আপনি পড়াশোনা করছেনই, বাট এর বাইরে কি কোনো জায়গায় গান বাজনা করছেন? জি এর বাইরে বাহিরে প্রোগ্রাম মোটামুটি ভাবে করা হয়। আর এমনিতে আপনার কোনো পেজ বা আপনি কোনো কিছু মেইনটেইন করছেন যেখানে আপনার গান বাজনা পাওয়া যায়? না এখনো পেজ মেইনটেইন করি নাই, তবে আমার একটা মানে ছোট একটা চ্যানেল আছে সেটা হচ্ছে যে ইস মিডিয়া, সেটাতে আমার গান কিছু আপলোড দেওয়া হয় আর কি এখানে। আচ্ছা আর এছাড়া আপনি এমনিতে স্টেজ পারফর্মিং করেন? জি 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 আচ্ছা প্রোগ্রামটা করতে পারি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাহলে এখন কি গানে যাব আমরা? আর একটু দেখতে চাই কে কে আছেন। সাগর বাউল বলেছেন শুনতে চাই। আচ্ছা এই তো অরিজিনাল সাগর বাউল? জি 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 বাহ 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 বাহ, সাগর বাউল চলে এসেছে। হ্যাঁ সাগর সাগর ধন্যবাদ, হ্যাঁ এখানে আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাগর বাউল কিন্তু আপনাদের সঙ্গে আসলে পারফর্ম করে গেছে এবং সাগরের পারফরমেন্স আপনারা আবারও দেখবেন, এবং সাগর খুবই ভালো গায়, খুবই ভালো গায়। তারপরে দেখি শাহাবুর আলম সুমন লিখেছেন, আপু হ্যাঁ বলে ফেলেন। কাউসার রহমান লিখেছেন, আমাকে গান শোনান আমারে আসিবার কথা কইয়া, এটা তো আমরা দেখলামই, শুভকামনা জনিয়া সিফাতের জন্য, শুভকামনা। আচ্ছা টক্সিক টেরর আছেন, বলেছেন অল দ্য বেস্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সিফাত তোমার সং শুনতে চাই। হ্যাঁ সিফাতের তো গান শোনানোর কথা ছিল, সিফাত কি ব্যাপার? সিফাতও কিন্তু আজকে আমাদেরকে বলেছিল যে ও গান শোনাবে, বেস্ট ফ্রেন্ড আজকে ওকে একটা গান আমরা এখন একটা না আমরা বোধহয় দুইটা গানই শুনতে পারি, ও অনেক গান গেয়েছে, এবার একটু রেস্ট করুক। তুমি এবার আমাদেরকে গান শোনাও, কোন শোনাবে এখন? লায়ন সাইজের একটি গান শোনাবো। তাই ওকে ফাইন, আমরা যাচ্ছি তাহলে। প্রতিবারই আপনারা লায়নের গানের অনুরোধ করেন, লায়ন সাইজের গানের, তো সেটাই আসলে এখন আপনাদেরকে সিফাত শোনাবে। যেদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে মানব সমাজ শোনা এলো ঘর বুলি নেবে নাকা ঢের ঝুলি
সন্না এলো বেরো বলি নেবে না কা ভেরো ঝুলি ইতর আতরা বলি ইতর আতরা বলি দূরে ঠেলে নাহি দেবে এমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে মানব সমাজ আমির ফকির হয়ে ঠাই সবার পাওনা পাবে সবাই আমির ফকির হয়ে একঠাই সবার পাওনা পাবে সবাই আশরাফ বলি আরে হাই আশরাফ বলি আরে হাই হবে কেহ নাহি পাবে এমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে মানব সমাজ ধর্ম ফুল গোত্র জাতি করবে না গো কেহ জিগি ধর্ম ফুল গোত্র জাতি করবে না গো কেহ জিগি এদে বলে লালন ফকির এদে বলে লালন ফকির এ মোরে দেখায়ে দেবে এমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে মানব সমাজ অনেক ভালো গেয়েছে সিফাত, অনেক ভালো। এবং সিফাতের অনেক বন্ধুরাও সিফাতকে অনেক ইয়ে বলছে, কি বলে, উইশ দিচ্ছে। আচ্ছা, সাগর লিখেছেন নিরিক বান্ধরে দুই নয়নে সিফাত সিফাত, এটা সিফাতকে গাইতে বলছে সাগর। আচ্ছা, সুমন আছেন সোনারহাট থেকে, বলেছেন কি বললেন বুঝি নাই, সোনারহাট হরিশরের মেয়ে মায়া লাগাইছেন, একটু তাকে সাড়া দিতে বলবা। আচ্ছা ঠিক আছে, আপনার আপনার প্রিয় মানুষ শুনছে কিনা এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আচ্ছা, ওমর বলেছেন জনি তোর কণ্ঠে সাইজির কানার হাট বাজার, আর সাগর বলেছেন নিরিক বান্ধরে সিফাতকে। সো দুইজনকে দুইটা গানের, ওমর হচ্ছে তারকবিহীন ওমর, আমাদের বেস্ট ফ্রেন্ড আর কি, ঠিক আছে ওমর, অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ একদম, আর আমি আসলে বলতে চাই আপনারা অনেক অনেক শেয়ার করছেন আজকে, ধন্যবাদ আপনাদেরকে। আরো বেশি করে শেয়ার করে নেন এই প্ল্যাটফর্মে, যারা যারা গান গাইতে পারেন, যারা আসলে বাউল গান পছন্দ করেন, বাউল গানের জন্য একটা আলাদা জায়গা আছে আপনাদের মনে, মনে প্রাণে ভালোবাসেন ইনফ্যাক্ট, তারা এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে নেন। এবং আপনাদের গাওয়া যে কোনো গান আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই অ্যাড্রেসটাতে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর, সেভ করে নিন। আরও একটাবার বলছি 01841904904, সেভ করে আপনাদের রেকর্ডিংটা কিংবা ভিডিও করতে পারেন আপনি চাইলে, ভিডিওতে খুব সমস্যা হলে রেকর্ড করে পাঠিয়ে দিন এবং অবশ্যই এই প্ল্যাটফর্মটাতে চলে আসেন। আর সাগর জয়েন করে আছেন আপনাদের সঙ্গে, মানে আপনাদের অনেক বন্ধুরা জয়েন করেছেন, তো সেই সুবাদে আমি আমার এক বান্ধবীকেও দেখতে পাচ্ছি যিনি এই মুহূর্তে আমার পেজে জয়েন করে আছেন। হ্যালো রাহি, কি অবস্থা? দেখতে পাচ্ছি কায়ুম আছেন, বলেছেন ভেরি ভেরি নাইস। মুর্তাজা আছেন খুলনা থেকে, লাবদুর রশিদ লিখেছেন সো বিউটিফুল, থ্যাংক ইউ। তারপরে আছেন আরিফুল, এবং দেখতে পাচ্ছি হৃদয় মাহাদি অনেকেই লিখছেন। আচ্ছা, দেখতে দেখতে আসলে আমরা কিন্তু একটু একটু করে শেষের দিকেও আছি। আমার মনে হয় জনির গানটা আমরা শুনি, যেটা ওমর রিকোয়েস্ট করেছে, এই গানটার পরে আমরা আবার সিফাতের কাছে যাবো। হ্যাঁ,
যাচ্ছি তাহলে আমরা গানটাতে। আপনারাও সাথে থাকুন, বেশি বেশি করে শেয়ার করে নিন, কমেন্ট করুন আমাদেরকে, অনুরোধ করুন। আর শোয়ের একদম শেষের দিকে আছি, হয়তো খুব বেশি অনুরোধ রাখতে পারবো না, কিন্তু তারপরেও ছোট ছোট করে একটু শুনিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকের অতিথিরা। যাচ্ছি। গুরু গো বেদবিদির পথ শাস্ত্র কানা, বেদবিদির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার, বেদবিদির পথ শাস্ত্র কানা, বেদবিদির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানা রে চলো এবার ভব পারে, এক কানা কয়ার এক কানারে চলো এবার ভব পারে, নিজেই কানা পচ্ছেন না, নিজেই কানা পচ্ছেন না, পরকে ডাকে বরং বাবা, এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার, পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায় অনবিচারে, পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায় অনবিচারে, অন্তাজে এক কুটি গেরে, অন্তাজে এক কুটি গেরে, জানে না সীমানা কার, এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার, কানাই কানাই হলো মেলা, খাই রসগোল্লা গো আবার, লালন বলে মদনা খানা, লালন বলে মদনা খানা, ঘুমের ঘরে দেই বাহার, এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার, ভেদবিদির পথ শাস্ত্র কানা, ভেদবিদির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার।
দুর্দান্ত একটা পারফরম্যান্স আমরা দেখলাম। আর এদিকে ভেসে যাচ্ছে আজকের কমেন্ট সেকশন, আপনারা অনেক অনেক লেখা লিখছেন, অনেক অনেক বেস্ট উইশেস দিচ্ছেন। ওমর বলেছেন বাহ বাহ বাহ, অনেক ধন্যবাদ সন্ধ্যায় বসে এরকম একটা পারফেক্ট একটা সন্ধ্যা দিয়েছেন। সাগর লিখেছেন কি ব্যাপার আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন, যদিও কমেন্টটা নিচে চলে গেছে কিন্তু যেহেতু এটা আমাকে করা হয়েছে তাই আমি এটা ঠিক ঠিক মনে রেখেছি। আচ্ছা থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধার্থ মিষ্টি, সিদ্ধার্থ মিস্ত্রি বলেছেন অসাধারণ গান, ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সৌদি আরব থেকে শুনছেন আমাদেরকে, আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই গানটা আজকে শোনাতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আব্দুল আলিম জয়েন করেছিলেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন খুব ভালো হচ্ছে বাবারা। সাগরও করেছিল এই প্ল্যাটফর্মে, খুবই ভালো গিয়েছে, তো আই হোপ যে তুমিও ভালো করবা। চলো শুনি, ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি দেবী সম্ফেরে, ভুইল নাম তারে নিরিক বান ধরে দুই নয়নেরে, নিরিক বান ধরে দুই নয়নে, আগে আপনকে তেনো তোমার গুরুকে মানো, দেহ কাজ কইরে আনো, আগে আপনকে তেনো তোমার গুরুকে মানো, দেহ কাজ কইরে আনো, এতে সই মোহরে নকল গুরু দেবেন তোমায় দয়া করে, ভুইল নাম তারে নিরিক বান ধরে দুই নয়নের, নিরিক বান ধরে দুই নয়নে, ভুইল নাম তারে প্রেমের গাছে একটি ফল রসে তরে তলমল, কত ভ্রমর হয় পাগল পল, গুরু এনে শিষ্যকে দিলে ও মোর হয় সে সংসারে, ভুইল নাম তারে নিরিক বান ধরে দুই নয়নের, নিরিক বান ধরে দুই নয়নে, ভুইল নাম তারে ফকির কালু যাতাই কয় জানু বলি যে তোমায় সামান্য সেই প্রেমেলা বিয়ারে মানু জঙ্গলে সত্যরে, ভুইল নাম তারে নিরিক বান ধরে দুই নয়নের, নিরিক বান ধরে দুই
নয়নে নাইস, সুন্দর একটা পারফরমেন্স। দেখতে দেখতে আমাদের একদম শেষের দিকে চলে আসলাম আমরা আসলে, আর একেবারেই যেহেতু শেষের দিকে আর কোনো অনুরোধ রাখতে পারছি না, কারণ এই মুহূর্তে স্টুডিও টাইম হচ্ছে 9:51 মানে 9:51, তারপরে টাটা বাবাই বলতে হবে। তো টাটা বাবাই বলার আগে একটু আপনাকে জানিয়ে রাখি, যখনই আমরা যে গানই শুনি না কেন, একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার যে আমাদের মনে আসলে বাউল গানের জন্য একটা আলাদা বা বিশেষ জায়গা রয়েছে। আর এই মনে প্রাণে সবার মাঝে যে বাউলিয়ানা বসবাস করে, এই বাউলিয়ানা টানে সারা দিতেই কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমরা চলে আসি ম্যাজিক আমরা গল্প করি, আড্ডা দিই, আরো বিস্তারিত আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করি, বিস্তারিত কথাবার্তা জানি। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, আশা করি আপনারা সবাই অনেক বেশি উপভোগ করেছেন পুরো আয়োজনটা। আর যাওয়ার আগে আরো একটা বার বলতে চাই, যদি আপনারা চান যে আমাদের এই আয়োজনে আসবেন, তাহলে 01841904904 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার গাওয়া গানটি রেকর্ড করে কিংবা ভিডিও রেকর্ড করে পাঠাতে পারেন আমাদেরকে। আর যেহেতু শেষের দিকে জনির কাছে যেতে চাই, জনি একদম শেষের দিকে কিছু বলতে চাও যারা এতক্ষণ ধরে শুনছিলেন? তোমার অনেক বন্ধুরা আজকে দেখলাম তারা অনেক সাপোর্ট করেছে তোমাদেরকে আজকে, বিশেষ করে সাগর বাবুল আমার সাথে এখনো যুক্ত আছে, তারপর অনেক আমার ফ্রেন্ড সার্কেল অনেকটাই আছে বাহির থেকে, অনেক দর্শক শ্রোতাদেরকে আমরা পেয়েছি আজকে, তাদের কমেন্টসগুলো পড়ে আমাদের খুব ভালো লাগছে, তাদের সাথে অনেক সময়টা তাদের আমরা দিতে পারছি, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, শুধু আমাদের জন্য সাগর বাবু, তারক, আমরা যারা আছি সরকারি সঙ্গীত কলেজের, তারা যেন নেক্সটে আরও ভালো প্রোগ্রাম করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর কিছু বলবো। সুন্দর, একদম ওদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ বলি একটু বাবা মার বিষয়টা আমি বলি। হ্যাঁ অবশ্যই, আর আমার এই গানের পিছনে অনেক শ্রম দিয়েছে আমার মা বাবা, আমরা হচ্ছে চার ভাই, চার বার মধ্যে তিন ভাই, তারা প্রত্যেক সময় আমাকে সাপোর্ট করে যায়, মা বাবা তো প্রত্যেক সময় অলওয়েজ তারা আমার পিছনে সবসময় সাপোর্ট করে। বিশেষ করে আমার উস্তাদজি সম্পর্কে বিষয়টা হচ্ছে ফুল টাইমটাই উস্তাদজি আমাকে প্রদীপ পণ্ডিত, উনি আমার পিছনে সারাক্ষণ ভেবে আমাকে সময় দিয়ে এই পর্যায়ে আজকে সে আনতে পারছে আমাকে, তার প্রতি আমার অসংখ্য অসংখ্য ভক্তি রইল। এবং স্যার আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি, আপনাদের জন্য উপহার হয়ে ফিরে আসতে পারি। বাহ, একদম। আর আসলেই মানে যারা মানে যারা আসলে কি বলবো, এই যে সাগরকে দেখি বা এই যে তোমাদের যে সার্কেলটা, যারা আসলে বাউল গান ধারণ করো নিজেদের মধ্যে, তো এই এই মানুষগুলোর পেছনে আসলে যারা কাজ করেন, এই মানুষগুলোকে অলওয়েজ সাপোর্ট যারা করে যান, তাদের প্রতি আমার রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সালাম। আপনারা অনেক ভালো কাজ করছেন এবং এই যে একটা ইন্সপিরেশন, একটা মানুষকে উৎসাহ উদ্দীপনা দেয়, এটা কিন্তু বিশেষ মানে বিশাল বড় একটা কাজ আসলে। এবং সাগরকেও আমি শুনেছি যে সাগর আসলে সাগরের বাবা মা এরা সবাই অনেক সাপোর্টিভ, তো এই সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আমার বাবাও আমাকে, বিশেষ করে আমার বাবা, বোন আর আমার মামা, ছোট মামা জুনায়েদ মুর্তাজ, জাকিয়া রহমান, জিয়াউর রহমান আমার বাবা, এই তিনজন খুব সাপোর্ট করছে, যে কারণে আমি এখন এখানে সরকারি সঙ্গীত কলেজে পড়ছি, আর ভবিষ্যতে আরো বড় কিছু করার প্ল্যান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, একদম সবাই দোয়া করবেন, শান্তর জন্য দোয়া করবেন, শান্তর সাথে প্রতি বৃহস্পতিবার চলে আসি আপনাদের সঙ্গে, আপুর জন্য একটু মানে এই যে ভাইয়া বসে আছে এখানে, ভাইয়ার জন্য দোয়া করতে হবে, আপুর জন্য বেশি করে একটু দোয়া করতে হবে আমাদের, একদম ধন্যবাদ আপনাদেরকে, দোয়া করবেন আরো বেশি ঢাকা এফএম এর জন্য, যাতে আপনাদের জন্য আমাদের একটা মানে একটা যে ঝগড়াটে বান্ধবী আছে ওটা থাকে নামটা না প্রকাশ করি, এখানে আছে মনে হয় শুনতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, আজকের মতো আমাদেরকে টানাভাবে বলতে হচ্ছে, আমরা থ্যাংক ইউ এর পার্টটা আর বড় করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমাদের সময় শেষ। তো আমরা আজকের মতো টানাভাবে বলি, সবাইকে শুভরাত্রি জানিয়ে আরো একটাবার বিদায় এবং টাটা টাটা।